এই উম্মতে মুসলিমাই বিশেষ করে আমাদের সালাফে সালেহীন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে উম্মতের জন্য আদর্শ, আমাদের জন্য আদর্শ সাহাবায়ে কিরাম, তাবেইন, তাবেইন, তাদের মধ্যে এইরকম বহু নজির রয়েছে খালেস তওবার, সত্য তওবার, যে কিভাবে তারা তওবা করেছেন। তাদের জন্য পুলিশ পাঠাইতে হয়নি, তাদের জন্য পাহারাদার বসাইতে হয়নি, তাদেরকে ধরার জন্য সিআইডি তদন্ত করতে হয়নি, তাদের অপরাধীদেরকে ধরার জন্য নিজেরা এসে আত্মসমর্পণ করেছে, নিজেরা এসে আত্মসমর্পণ করেছে, ফিরিয়ে দেওয়া হচ্ছে, বারবার ফিরবে না। তো এইরকম বহু ঘটনা রয়েছে, কিন্তু এতগুলি কথা আলোচনার জন্য হয়তো সময় হবে না, এই জন্য ইশারা ইঙ্গিতে প্রথমখানে এই বিষয়গুলি বলে দিলাম, যাতে করে আপনার কাছে কি চাবি থাকলো এই বিষয়গুলি সম্পর্কে কোনো কিতাব খুলবেন অথবা অন্য কোনো বক্তব্য আরও কোনো ভাইয়ের পাবেন অথবা আমাদের অন্য কোনো সময়ের আলোচনা পাবেন, ওগুলো থেকে জানার চেষ্টা করবেন। কারণ আপনার জন্য আমার জন্য এলম শিখা ফরজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালাবুল ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, এলম শিখা জ্ঞান অর্জন করা ফরজ, তালাবুল ইল ফরিজা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের, প্রত্যেক মুসলিমের, মুসলিম নর হইতে পারে নারী হইতে পারে, প্রত্যেকের জন্য এলম শিখা ফরজ। কোরআন এবং হাদিসের ভাষায় যেখানে এলম বলা হয়েছে, এলম মানে দুনিয়ার এলম বলা হয়নি, কোরআন এবং হাদিসের এলমকে বোঝানো হয়েছে, এই জন্য তালাবুল এলমে মানে ইলমে শারঈ, কোরআন সুন্নার এলম হাসিল করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, প্রত্যেক মুসলিমের জন্য ফরজে আইন। এতটা পরিমাণ শিখা যার মাধ্যমে সে আল্লাহকে জানতে পারে, আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা রাখতে পারে, তারপর যেসব ইমানের বিষয় রয়েছে, আকীদার বিষয় রয়েছে, সেগুলি সম্পর্কে তার বিশুদ্ধ আকীদা হইতে পারে, তারপরে সুন্দরভাবে ইবাদত করতে পারে, নামাজ সম্পর্কে জানে ঠিক, রোজা সম্পর্কে জানে, হজ করতে গেলে হজ সম্পর্কে জানে, উমরা করতে গেলে উমরা সম্পর্কে জানে, দিনের হালাল হারাম জানে, আর আখলাক চরিত্র জানে, এতটা শিখা ফরজ। আর বড় বড় আলেম তৈরি হওয়া, ইসলামিক স্কলার তৈরি হওয়া, এটা হচ্ছে ফরজে কিফায়া, এটা হচ্ছে ফরজে কিফায়া। তাহলে তওবা সম্পর্কে, ইস্তেগফার সম্পর্কে, এটা আপনার ইবাদত, এই সম্পর্কে জানাও আপনি একজন মুসলিম, মুসলিম হিসাবে আপনার উপর ফরজ।